আমার ঠিক পিছনে বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা কমার্স কলেজ। এখান থেকে 1 মিনিটের মাত্র দূরত্ব। আর আমি মিরপুর ব্রাঞ্চের অ্যাড্রেসটা আপনাদেরকে আবার শেয়ার করে দিচ্ছি। প্লট নাম্বার 3/D, রোড নাম্বার 4, ব্লক নাম্বার B, মিরপুর 2। এখানে চলে আসলে হচ্ছে পুরো মিরপুরের রাস্তা আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, যেখানে হচ্ছে যারা হচ্ছে সারাদিন কাজ ইউনিভার্সিটি ক্লাস করে আসার পরে একটু রিল্যাক্স করতে পারে। তাছাড়াও যখন ফ্রেন্ড সার্কেলে আসবেন, একসাথে বসবেন, গল্প করবেন, আর আমাদের রয়্যাল ক্যাফে টি অথবা কফি সামনে নিতে পারেন এবং সেটা এনজয় করতে পারেন। আর যদি কোনো মেম্বারের বার্থডে থাকে, সেটা কিন্তু মেম্বারে গিয়ে পালন করতে পারে, তার জন্য বার্থডে ফ্যাসিলিটি দেওয়া আছে। তো বেসিক্যালি এখন আমরা ডাইনিংয়ে চলে আসছি। ডাইনিংয়ে একটা আরও ওয়াটার আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন ডাইনিংটা কত সুন্দর এবং অনেক নিচের দিয়ে ওয়াশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। হ্যান্ড ওয়াশ সব কিছু আমাদের এখানে প্রোভাইড করা হয়, ইভেন তার কোনো শ্যাম্পু সাবানও কিনতে হয় না। একটু ওইদিকে চলে আসছি, এদিকে হচ্ছে তাদের লন্ড্রি সার্ভিস। প্রতিদিন অ্যাকসেপ্ট করে কয় কাস্টমার হচ্ছে রেট দিতে পারে, সেটা এখানে নিয়ে আসার পরে ওয়াশিং মেশিনের মাধ্যমে পরিষ্কার করে ড্রাই করা হয়। সো গাইস, বলতে বলতে আমরা এখন ফ্লোরে চলে এসেছি। এখানে 2টা ইউনিট দুপাশে, সো 2টা ইউনিটে প্রতিটা ইউনিটে 4টা করে রুম। সো এখানে একটু শু পলিশ আছে, শুগুলো রাখার জায়গা, এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই নিজের দিন আবার। এখানে দুটো হাই কমেন্ট আছে, ওই সাইডে একটা, ওই সাইডে একটা লো কমেন্ট আছে। আর এখানে হচ্ছে যাদের অনেকে বলে যে আমরা লাগেজ কোথায় রাখবো, এটার জন্য আমরা এখন ব্যবস্থা করে দিই। তাছাড়া স্টোরুমও আছে। 8টা ইউনিট চলে আসছে, এখানেও 4টা রুম। তো এখানে দেখুন 4 বাথরুম আছে, আর তাছাড়া প্রতিটা ইয়ের মতো এখানে তো বেসি এবং আরও ওয়াটার, এখানে বিভিন্ন পানি, আর এইগুলো আছে। এখানে পড়াশোনার জায়গা আছে। সো আমি এখন একটু বেরিয়ে দিয়ে ফিরে যাওয়ার আমি রিমোটটা নিয়ে যাবো, রিমোট এসিটা ছেড়ে দিই। সো গাইজ, আমি এখন রুমে চলে আসছি। অ্যাজ ইউজুয়াল সবগুলোই সেম রুম। আমরা এখন রিভিউ রুমে চলে আসছি। সো এটা টোটালি একটা সিঙ্গেল রুম, অ্যাডমিশনের জন্য এসেছি, পরে অ্যাডমিশনের জন্য অনেকে এসছে। আর তাছাড়া বর্তমানে কলেজ স্টুডেন্ট যারা নতুন অ্যাডমিটেড হয়েছে তারা আসছে। সো তাদেরকে বলে রাখতে চাই পরের টেবিলের কোনো ঝামেলা নেই, প্রতিটা ফ্লোরেই আবার পড়ার আলাদা জায়গা আছে, সেই ব্যবস্থা করা আছে। সো গাইস, আমরা এখন রুফটপে চলে এসেছি। এখানে হচ্ছে যারা আমাদের মেম্বার আছে তারা বসে আড্ডা দেয়, গল্প করে, এবং এখানে চমৎকার গার্ডেনিং করা আছে। চমৎকার, খুব সুন্দর পরিবেশ, মনে হবে যে নিজের বাসার বাগানের মতো যেমন থাকে। যাওয়ার আগে কিছু কথা বলে রাখতে চাই। সুপার হোস্টেল বেসিক্যালি ব্যাচেলার বলতে স্টুডেন্ট হতে পারে, জব হোল্ডার হতে পারে, বিজনেসম্যান হতে পারে, যেটা হচ্ছে বিয়ের আগে যারা থাকে, বেসিক্যালি যারা সিঙ্গেলি থাকে বা ম্যাচ শেয়ার করে থাকে, তাদের জন্য বেস্ট একটা লিভিং প্লেস তৈরি করার চেষ্টা করছে। এবং আমি বলতে পারি যে আর ম্যাচ লাইফ অথবা আদার হোস্টেল থেকে সুপার হোস্টেল বেস্ট লিভিং প্লেস ফর হ্যাভিং ফ্লেক্সিবল অ্যান্ড কমফোর্টেবল লাইফ ফর অল সিঙ্গেলস অর ব্যাচেলার। ভবিষ্যৎ প্রয়োজনে ভিডিওটি সেভ করে রাখো। আমাদের নতুন আকর্ষণ, 3 জন বা তার বেশি একসাথে প্রথমবার বুকিং করলেই 30 দিন বা মান্থলি প্যাকেজে পাচ্ছেন জন প্রতি 3,000 টাকা নগদ ক্যাশব্যাক।